হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটি জবের খবর নিয়ে। দেখুন, এখানে যে জবটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রো মেকানিক্যাল, এবং এটার জন্য কোয়ালিফিকেশান লাগছে বি বা বিটেক হতে হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, এবং 3 বছর এক্সপিরিয়েন্স, তার মধ্যে 2 বছর কিন্তু এই ওয়াটার ম্যানেজমেন্টের ওপর এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং এটার জন্য বয়স হতে হবে 1/12/2022 মধ্যে 25 থেকে 35 বছর পর্যন্ত। এছাড়া বলছে যে 45,000 টাকা করে পার মান্থ দেওয়া যাবে। এবং এই যে ভ্যাকেন্সিগুলো কোথায় বের হয়েছে বা কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তার লাস্ট ডেট কবে, তার ওয়েবসাইট কোন ওয়েবসাইট থেকে পাওয়া যাবে, সবই এই ভিডিওর মাধ্যমেই জানা যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং এই যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটার আর কী কী করতে হবে, এখানে বায়োডাটা একটা করতে হবে, এবং তার মধ্যে নেম দিতে হবে, ঠিক আছে, পোস্ট অ্যাপ্লাইড ফর এটাও দিতে হবে, ফাদার্স নেম, ন্যাশনালিটি, এইগুলো একটা বায়োডাটার মধ্যে এইগুলো করতে হবে। এবং ন্যাশনালিটি কী আছে, অ্যাড্রেস, ডেট অফ বার্থ কিন্তু এই 1/12/2022 মধ্যে হতে হবে, এই যে লেখা আছে, আর এক্সপিরিয়েন্স আর মানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আর কোয়ালিফিকেশান, এইগুলো একটা বায়োডাটার মধ্যে সেখানটায় আপনি সব কিছু দিয়ে দেবেন, এই যা যা আছে 9 পর্যন্ত এগুলো সবই দিয়ে দেবেন। এছাড়া এই যে ভ্যাকেন্সিটা কোথায় বেরোয়েছে দেখে নিই। এই যে দেখতেই পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ, মানে WBSPMG, এবং সেটা বের হয়েছে এই যে প্রোগ্রামটা NGRBA, এবং এটা পড়ছে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এবং এটা কলকাতায় আছে, এই যে লেখা আছে সেক্টর 2 সল্ট লেক সিটি কলকাতা 7000091, যেটা আছে উন্নয়ন ভবন। এবং এই যে এটা না হবে কন্ট্যাক্ট বেসিসে 1 বছরের জন্য কন্ট্যাক্ট বেসিসে না যাবে, এবং তারপর কী হবে না, তার পারফরমেন্স দেখে তার এক্সটেন্ড হবে, মানে হয়তো তার বছর বছর আবার এক্সটেন্ড হবে তার পারফরমেন্সের ওপর। এবং এই যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যেই কিন্তু সেটা পড়ছে, এবং জলশক্তির উপর, মিনিস্টার অফ জলশক্তি, এই ডিপার্টমেন্টেই শাখা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা রয়েছে, যেটা নাম বলে দিয়েছি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের। এবং এছাড়া আর কী কী বলছে দেখে নিই। এছাড়া বলছে যে সব কিছু সেলফ অ্যাটেস্টেড কপিস দিতে হবে, তার মধ্যে এজ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড, আর এছাড়া 2 পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো লাগবে, পাসপোর্ট সাইজের ফটো। এছাড়া কী করতে হবে না, বাই পোস্টে তাকে পাঠাতে হবে, এবং যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা হচ্ছে এই যে লেখা আছে দি অফিস অফ দি প্রোগ্রাম ডাইরেক্টর WBSPMG উন্নয়ন ভবন ব্লক A, এবং 3rd ফ্লোর DG 11 সেক্টর 2 সল্ট লেক সিটি কলকাতা 7000091, এবং সেটা পাঠাতে হবে, পাঠানোর সময় হচ্ছে 11 থেকে 4 পর্যন্ত হলিডে বাদ দিয়ে, এবং তার লাস্ট ডেট হচ্ছে কত, 15/3/2023, এই যে লাস্ট ডেট হচ্ছে 15/3/2023 মধ্যে সেটা কিন্তু বাইপোস্টে পাঠাতে হবে। এবং যে খামটার মধ্যে আপনি ভরবেন সেই খামটার ওপরে কিন্তু আপনাকে লিখে নিতে হবে যে এই যে অ্যাপ্লাইড ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রো মেকানিক্যাল, এটা কিন্তু আপনাকে যে খামটা দেবেন, খামটা বেসিক্যালি এরকম হয়, তো এই খামটার মধ্যে আপনি তার উপরে এরকম জায়গায় লিখে দেবেন যে অ্যাপ্লাইড পোস্ট, এই যে অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রো মেকানিক্যাল, এটা কিন্তু লিখতে হবে, তাছাড়া কিন্তু সেই ফর্মটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া কী বলছে যে যাতে পোস্টাল যদি ডিলে হয় তাহলে সেটা কিন্তু নট রেসপন্সিবল, এনি পোস্টাল ডিলে লেখা আছে, এবং তাহলে সেটা বাইপোস্টে পাঠিয়ে দেবেন ভালো করে বায়োডাটা বানিয়ে, এবং যে খামটা দেবেন সেই খামটার উপরে এইটা লিখে দেবেন। এবং আমি ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফটা, এই যে
লেখা আছে যে আরবান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং লেখা আছে যে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। এবং তার ওয়েবসাইটে হচ্ছে এই যে লেখা আছে WBURBAN আরবান সার্ভিস acrbi.gov.in। তো আমি সেই এই ওয়েবসাইটেরই আমি রিক্রুটমেন্ট সেকশনে এখন আছি। তো আমি ডাইরেক্ট লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওই পিডিএফটা। এই যে দেখুন রিক্রুটমেন্ট নোটিস, এই যে রিক্রুটমেন্ট নোটিসে এই যে প্রথমেই যেটা রয়েছে যে স্টার্টিং ডেট 1/3/2023 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 15/3/2023। এবং এই যে লেখা আছে সাবজেক্ট কি না, রিক্রুটমেন্ট নোটিস ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রোমেকানিক্যাল, এবং সেটা নিউ এখন সেটা বের হয়েছে এবং ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোড অপশানটা যেটা রয়েছে সেটা আপনি ক্লিক করলেই আপনি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন বা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।